তো আমরা তো আজকে অষ্টম দিন, দিন চিকিৎসা হয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থতা বোধ করতেছি, অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে এখানে চিকিৎসা অনেকটা ভালো, অনেকটা উন্নত, যে কারণে আমি অনেক উপকার পাইছি। এই কয়দিন আমি অনেকটা সুস্থ হয়েছি তাদের চিকিৎসার কারণে, বা তারা অনেক হেল্প করে সব কাজে, যে কোনো কাজে ওদেরকে ডাকলে ওরা চলে আসে এবং অনেক ওনাদের চিকিৎসা অনেক উন্নত। 2005-এ আমি আমার কোমর সমস্যায় এই সার্জারি আসছি, মোটামুটি 5 সালাতে এই পর্যন্ত আল্লাহ অনেক সুস্থ রাখছে, ভালো আছি, ভালো থাকে কামনা করি। আর পরবর্তীতে আর কি এখন আবার আমার ছেলের একটু সামান্য দেখা দিছে কোমরের সমস্যা, আমি স্যারের এখানে নিয়ে আসছি আর কি। স্যারের সাথে আমার সাথে অনেক রিলেশন, এই হিসাবে আমি অন্যান্য রুগীও পাঠাই, আমি নিজেও আসি আর কি। স্পেশালি ফিজিওথেরাপিস্ট আপু, সে খুবই ভালো। আচ্ছা, তার এক্সারসাইজ ট্রিটমেন্ট আমার খুবই ভালো লাগছে। আর এখানে প্রতিটা আপুই মানে সবাই ভালো, ব্যবহার তাদের অনেক ভালো, পুরো মানে আমাকে পুরো ছোট বোনের মতো দেখছে। তো যখন এসেছিলেন তখন কি ভেবেছেন যে এত অল্প দিনে ভালো হয়ে যাবেন? আল্লাহ ভালো করেছে আলহামদুলিল্লাহ। আপনার সাথে যদি এরকম আর কারো দেখা হয়, যদি দেখেন যে এরকম অসুস্থ মানুষ, তাকে কি বলবেন আপনি? বলবো আপনাদের কথা, বলবো সারির কাছে, আমি সারির ঠিকানা দিব, আসবে ঘুরতে হবে। আলহামদুলিল্লাহ। পরে ভিডিও দেখে যে ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আমরা মানে ওনার ঠিকানা পাই, তারপরে আমরা ওনাদের কাছে আসি। বেশি দিন হয় নাই, আমরা 9 দিন যাবত থেরাপি নিচ্ছি, আল্লাহর রহমতে আমার আম্মা অনেক সুস্থ। দর্শক জনাম বলতেছি, আপনারা যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা অন্য অন্য ডাক্তার না দেখে ওষুধ না খেয়ে আপনারা সরাসরি আপনারা DPRC চলে আসেন, এখানে চিকিৎসা অনেক উন্নত মান হইতেছে, সেটা আশা করা যে আপনারা এখানে আসলে ভালো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ। তারপর হঠাৎ করে আর আমি চলাফেরা করতে পারি না, হাত পা ফুলে লাঠি বদ্ধ হাঁটতে পারি না, দুইজনের সহযোগিতায় আমার গাড়ির উপর হাত দিয়ে হেঁটে যেতে হয়েছে। ওই অবস্থায় আমার মেয়েরা ছেলেরা জামাই সহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আসলে আমি এখন আল্লাহর মধ্যে বেশ সুস্থ। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন সুস্থ। সে মানুষটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে কেমন লাগছে? খুবই ভালো। কি কি করবেন বাসায় গিয়ে? বাসায় গিয়ে স্যারের দেখানোর মতো ব্যায়াম করব। দর্শক শুনলেন তো, এরকম হাজারো মানুষ আছেন, হাজারো ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসছেন, সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন। দর্শক, সুস্থ হওয়াটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমরা যখন সুস্থ হই সেটা আসলে ভাষায় প্রকাশ করাটা অনেক কষ্টকর, আমরা কারো সাহায্য নিয়ে কারো গলগ্রহ হয়ে আসলে বেঁচে থাকতে চাই না। ভালো থাকবো, সুস্থ থাকবো, আজীবন নিজের কাজ নিজে করব, অন্যের সাহায্য ছাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।